মানবাধিকার কমিশনের কোন পদক্ষেপ তো আমরা দেখিনি। আমরা দেখেছি তারা কিছু চিঠি দেয়, শুধুমাত্র কিছু চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানার জন্য, যে জানাটা গত এক যুগেও তারা জানতে পারেনি। তো তাদের কাছে আমরা আসলে কোন ইফেক্টিভ পদক্ষেপ এখন পর্যন্ত পাইনি, আশা করবো কিনা সেটাও সন্দেহ আছে। আর যদি জাতীয় মানবাধিকার কমিশন ইফেক্টিভলি কোন কাজ 5ই অগস্টের পরেও করে, তাহলে কিন্তু গুরু সংক্রান্ত যে ইনকোয়ারি কমিশন সেটা আলাদাভাবে আমাদের চাওয়ার, রিফর্ম করে আনার, যেন আমাদের দাবিটা আমরা একটা জায়গায় দিতে পারি, সেই জায়গাটা আমাদেরকে প্রিয় করতে হয়েছে। সেইখান থেকে আমরা যেন ট্রাইব্যুনাল পরবর্তীতে যেতে পারি, যারা গত 16 বছরে যাদের এগেনস্টে এই অ্যালিগেশন গুলো, কারণ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মতো এত বড় মানবাধিকার লঙ্ঘন আসলে একটা বিশাল মেকানিজম কাজ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের নির্দেশে যে এই রকম মানবাধিকার লঙ্ঘন হয়, যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজেফআই, র্যাব, পুলিশ, ডিরেক্টিভ ব্রাঞ্চ, আওয়ামী অপশক্তি থেকে শুরু করে এমন কেউ নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এমন কেউ নেই যে যারা ইনভলভ ছিল না। তো সেই জায়গা থেকে আমরা যখন বলছি যে আমাদের কি করণীয়, করণীয়টা কি আসলে আপনারা করতে পারবেন কিনা, আমরা গুম কমিশনের একটা ইনকোয়ারির জন্য যে কমিশন দিয়েছি এসেছে আমাদের রিকোয়েস্টে, তাদের ক্ষেত্রে গত 3 সপ্তাহ ধরে কিন্তু তারা বসছেন, তাদের কাছে অনেক আবেদন আমরা নিজেরা দিয়েছি, ইন্ডিভিজুয়ালি অনেক মানুষ গেছেন, এবং তখন কিন্তু তারা দেখতে পাচ্ছেন নাম্বারটা কতটা ব্যাপক বাংলাদেশে, তাদের কাজের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা বা রেসপন্স পেয়েছে।